নমস্কার, আমি মঞ্জু। আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত। আজ আমি পড়ে শোনাচ্ছি আমি সুভাষ বলছি গ্রন্থ থেকে পরবর্তী অংশ, বাঁধ সাধল লেনিনগ্রাদ। আশ্চর্য, চারদিক থেকে অবরুদ্ধ হওয়া সত্ত্বেও মার্শাল বোরিসভের ঐতিহাসিক লাল ফৌজ এতটুকুও মাথা নোয়ালো না জার্মানদের কাছে। তাদের একমাত্র পণ, লেনিনগ্রাদ আমরা দেব না, যেই করে হোক পিতৃভূমি লেনিনগ্রাদকে আমরা রক্ষা করবই। লেনিনগ্রাদের আশা ছেড়ে দিয়ে এবার শুরু হলো মস্কো অভিযান। শীতের আর বিশেষ বাকি নেই, সেপ্টেম্বর শেষ, অক্টোবরও যায় যায়, এরপরই ভয়ঙ্কর শীত নেমে আসবে রাশিয়ার প্রান্তরে, সেই সঙ্গে মারাত্মক তুষারপাত। তার আগেই যে করে হোক লড়াই শেষ করে ফেলতে হবে। তাছাড়া লাল ফৌজের একটা বিরাট অংশ তখন ব্যস্ত রয়েছে লেনিনগ্রাদ রক্ষার জন্য, কোনো রকমেই তাদের বেষ্টনে ভেদ করে বাইরে আসার উপায় নেই, মস্কো দখল করার এই তো অপূর্ব সুযোগ। সুতরাং চলো এবার মস্কো। সঙ্গে সঙ্গে ফিল্ড মার্শাল ভন ভোগ মস্কো অভিমুখে ঝড়ের মতো ছুটে আসতে লাগলেন বিরাট যান্ত্রিক বাহিনী নিয়ে। সঙ্গে রইলেন ট্যাঙ্ক বিশারদ জেনারেল গুডেরিয়ান ও বিমান বিশারদ হের কেসেল রিং। ফুয়েরারের নির্দেশ, মস্কো চাই। প্রথমেই দখল করলেন লেনিনগ্রাদ, মস্কোগামী রেলপথে অবস্থিত ক্যালিনিন। তারপর একে একে ভলোকনা মস্কো, ভিয়াজমা, বড়োডিনো হয়ে মোজাইস্কো, আর মাত্র 70 মাইল বাকি, তারপরই মস্কো। শুধু একদিক থেকে নয়, বৃত্তাকারে বিভিন্ন দিক থেকে আক্রমণ। ক্যালিনিন থেকে আর একটা বাহু ক্লিনের মধ্য দিয়ে ক্রমশ এগুতে লাগলো মস্কো ভলগা খালের দিকে। মস্কোকে জাঁতা কলে পিষে মারতে হবে বিভিন্ন দিক থেকে, কোনো মতেই যেন সে রেহাই না পায়। 20 অক্টোবর তারিখে মস্কোর বিপদবার্তা ঘোষিত হলো রেডিও যোগে। পরিস্থিতি সত্যিই গুরুতর। সরকারি দপ্তর মস্কো থেকে সরিয়ে নেওয়া হয়েছে কুইভিসফে। সামরিক বিভাগেও অদল বদল করা হয়েছে কিছু কিছু। মার্শাল বোরিসভের জায়গা এখন উত্তর রণাঙ্গন, অর্থাৎ মস্কো লেনিনগ্রাদ অঞ্চল রক্ষার দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল জুকভ। মধ্য রণাঙ্গনে মার্শাল টিমোসেঙ্কো। মার্শাল বোরিসভ ও মার্শাল বুদেনিকে পাঠিয়ে দেওয়া হয়েছে মস্কো থেকে অনেকটা পেছনে। আরও সৈন্য চাই, অনেক সৈন্য। অবিলম্বে তাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, সে দায়িত্ব এ দুজনের ওপর। দেখতে দেখতে মস্কোর 35 মাইলের মধ্যে পৌঁছে গেল জেনারেল ভন ক্লুগের দুর্ধর্ষ প্যান্সার বাহিনী। ট্যাঙ্ক, বিমান ও দূরপাল্লার কামানের সাহায্যে তারপর শুধু আঘাত আর আঘাত, এক টানা আঘাত, দিনে রাত্রে অবিশ্রান্তভাবে। যে করে হোক মস্কো চাই, ফুয়েরারের আদেশ। জেনারেল জুকেভের নেতৃত্বে লাল ফৌজও তখন উন্মত্ত, মরিয়া। প্রাণ যায় যাক, তবু মস্কো আমরা শত্রু কবলিত হতে দেব না, কিছুতেই না। এমনি করে পুরো নভেম্বর মাস, তবু লাল ফৌজকে একটুকুও টলানো গেল না তাদের সংকল্প থেকে। ফলে আর এক ইঞ্চিও এগুনো সম্ভব হলো না জার্মান বাহিনীর পক্ষে। ততদিনে সেই ভয়াবহ শীত নেমে এসেছে রাশিয়ার প্রান্তরে, সেই সঙ্গে তীব্র তুষারপাত, শুধু বরফ আর বরফ। ট্যাঙ্ক, বিমান, কামান সব কিছুই বরফে বরফে একেবারে একাকার। প্রকৃতির এই নির্মম আক্রমণ থেকে বাঁচতে হলে মস্কোর আশা ত্যাগ করে অবিলম্বে পিছিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। না, কারও পিছিয়ে আসা চলবে না, আদেশ জারি করলেন মহামান্য হিটলার। সবাইকে ওখানে মাটি কামড়ে পড়ে থাকতে হবে, শীত আর কদিন, ও তো দেখতে দেখতেই কেটে যাবে। শীত গিয়ে বসন্তকাল আসুক, তখন দেখা যাবে। ইউরোপ প্রবাসী প্রতিটি ভারতীয়ের দৃষ্টি তখন বার্লিনের দিকে। সুভাষ ডাক পাঠিয়েছেন, স্বাধীনতার ডাক, সুতরাং আর দেরি নয়, চলো সবাই বার্লিন। পেছনে তাকাবার সময় নেই, হিসেব নিকেশেরও ফুরসত নেই, এ হলো বাঁচার সংগ্রাম, এই সংগ্রামে সবাইকে এগিয়ে যেতে হবে। প্যারিস থেকে ছুটে এলেন বিনু ব্যানার্জি আর প্রমোদ সেন। প্রথমে দ্বিধা, নীতিগত দিক থেকে নাৎসিদের সঙ্গে আমাদের কোনো মিল নেই, তাদের সঙ্গে হাত মেলানো কী করে সম্ভব। পরে সব দ্বিধাই স্রোতের মতো ভেসে গেল সুভাষের বক্তব্য শুনে। পৃথিবীর কোন দেশ সাহায্য গ্রহণ করেনি,
অন্য কোনো শক্তিশালী রাষ্ট্র থেকে? আয়ারল্যান্ড তার মুক্তিযুদ্ধ সাহায্য নেয়নি আমেরিকার কাছ থেকে, রাশিয়া নেয়নি? মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধিকে প্রতিরোধ করার জন্য ব্রিটিশ এতদিন জাপানকে সাহায্য করেনি তলে তলে? তাহলে আমরাই বা নেব না কেন? নিশ্চয়ই নেব, নেব কূটনীতি হিসেবে। তারপর ধীরে ধীরে এগিয়ে যাব আপন লক্ষ্যের দিকে, সে লক্ষ্য হলো আমাদের স্বাধীনতা। সোজা কথায় এটা হলো কূটনৈতিক খেলা। এ খেলায় প্রতিনিয়ত আমাদের সজাগ থাকতে হবে, বুদ্ধির লড়াইতে জয়ী হতে হবে। এলেন বম্বের অধিবাসী এনজি গনপুলে, অহিংস নীতিতে আস্থাবান খাঁটি কংগ্রেস কর্মী। ডাক শুনে তিনিও এসে হাত মেলালেন সুভাষের সঙ্গে। সব পথই স্বাধীনতার পথ, কোন পন্থায় কোন রীতিতে স্বাধীনতা আসবে সেটা বড় কথা নয়। অহিংস পন্থায় না এলেও স্বাধীনতা স্বাধীনতাই, স্বাধীনতার কোনো বিকল্প নেই। নিজস্ব বেতার কেন্দ্র আজাদ হিন্দ রেডিওর কাজ শুরু হলো অক্টোবর মাস থেকে। সুভাষের সারা মনে সেদিন কুলোপ্লাবী আনন্দ, একটা বিপুল পরিতৃপ্তি। বুঝি এমনি একটা লগ্নের অপেক্ষায় তিনি উন্মুখ হয়েছিলেন সারা জীবন। দ্য ফার্স্ট ডে অফ দ্য ব্রডকাস্টিং টু ইন্ডিয়া ওয়াজ অ্যান ইভেন্টফুল ডে বোথ ফর নেতাজি অ্যান্ড ইন্ডিয়া। ইট ওয়াজ দ্য ডে ফর উইচ নেতাজি ওয়াজ ফেভারিসলি ওয়েটিং। অলদো মাই টেম্পারামেন্ট আ ভেরি পেশেন্ট ম্যান, হি লুকড দ্যাট ডে আনইউজুয়ালি এনথুয়াসিস্টিক অ্যান্ড ইভেন আ লিটল এক্সাইটেড। এন জি গ্যানপুলে, পেজ 51। দীর্ঘ প্রতীক্ষার পর সেদিনই প্রথম পৃথিবীর মানুষ শুনতে পেল সেই পরিচিত কণ্ঠস্বর। আজাদ হিন্দ রেডিও বার্লিন, আমি সুভাষ বলছি। সুভাষ, সুভাষ, একটা ঝড় বয়ে গেল যেন ভারতবর্ষের উপর দিয়ে। এতদিনকার সব সংশয়ের অবসান, সব প্রশ্নের পরিসমাপ্তি। না, সন্দেহের কোনো অবকাশ নেই, সেই তেজোদ্দীপ্ত কণ্ঠ, সেই মনোহর ভঙ্গি, কোথাও এতটুকু অমিল নেই সুভাষই। কিন্তু কি করে এটা সম্ভব হলো? পৃথিবীব্যাপী এখন মহাযুদ্ধ চলছে, এ সময় পুলিশের সতর্ক দৃষ্টিকে ফাঁকি দিয়ে কি করে বার্লিনে যাওয়া সম্ভব হলো সুভাষের পক্ষে? এ যে কল্পনাতীত ব্যাপার। 2 নভেম্বর আজাদ হিন্দ সংঘের প্রথম অধিবেশন বসল বার্লিনে। ভারতের মূল ভূমি থেকে 6,000 মাইল দূরে সেই প্রথম উড্ডীন হল ভারতের তেরঙ্গা, জাতীয় পতাকা। প্রথমেই কবিগুরুর জনগণমন অধিনায়ক ও গানটি গৃহীত হলো জাতীয় সঙ্গীত রূপে। তারপর একে একে গৃহীত হলো তিনটি উল্লেখযোগ্য কথা, যা আজও অমর, অক্ষয় হয়ে আছে ইতিহাসের পাতায়, অক্ষয় হয়ে আছে প্রতিটি ভারতবাসীর দৈনন্দিন জীবনে। প্রথম কথাটি হলো জয় হিন্দ, নমস্কার নয়, নমস্তেও নয়, জয় হিন্দ। মল্লিকা, এর আগে কেউ কোনো দিন ভাবতে পেরেছিল কি এমনই একটি সর্বজন গ্রহণযোগ্য জাতীয় অভিবাদনের কথা মাথায় এসেছিল কারো? জাতির জনক বলে গান্ধীজি আজ সর্বত্র পূজিত, সুভাষের দেওয়া এই জাতির জনক সম্বন্ধটিরই কি তুলনা আছে কোথাও? অদৃশ্য অঙ্গুলি হেলনে ইতিহাস আজ তার বুক থেকে সুভাষের নাম মুছে ফেলতে বদ্ধপরিকর। কিন্তু তার দেওয়া ওই বিশেষণ দুটি, না, তাতে কোনো আপত্তি নেই, কারণ অনেক চেষ্টা করেও এর বিকল্প কোনো প্রতিশব্দ আজও খুঁজে পাওয়া যায়নি। দ্বিতীয় কথাটি হলো আজাদ হিন্দ জিন্দাবাদ। আর তৃতীয় কথাটি নেতাজি, 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 সুভাষ নয়, নেতা নয়, নেতাজি, তোমার আমার সবার নেতাজি, প্রতিটি ভারতবাসীর নেতাজি, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক ও অদ্বিতীয় পুরুষ, মহাক্ষত্রিয় নেতাজি। প্রথমে আজাদ হিন্দ সংঘ, তারপর আজাদ হিন্দ রেডিও, এবার চাই ভারতের নিজস্ব সেনাবাহিনী আজাদ হিন্দ ফৌজ, ইন্ডিয়ান লেজিয়ন। আফ্রিকা রণাঙ্গনে হাজার হাজার ভারতীয় সৈন্য বন্দী হয়েছে ফিল্ড মার্শাল রোমেলের হাতে, তাদের বেশিরভাগকেই রাখা হয়েছে ইতালিতে। মাত্র 10,000-এর মতো আনা হয়েছে জার্মানির আনাবুর ক্যাম্পের বন্দী নিবাসে। ওইসব বন্দীদের সাহায্যে একটা ভারতীয় বাহিনী গড়া যায় না? গড়া যায় না ভারতের নিজস্ব সেনাবাহিনী আজাদ হিন্দ ফৌজ? কিন্তু কি করে তা সম্ভব? রেডিও অসামরিক দপ্তরের ব্যাপার, কিন্তু ফৌজ গঠন সম্পূর্ণ সামরিক বিভাগের ইচ্ছাধীন। জার্মানি তাতে রাজি হবে কেন?
তাদের দেশে সম্পূর্ণ আলাদা একটি স্বাধীন বাহিনী গড়তে দেওয়ার প্রশ্নই যে ওঠে না। কিন্তু দাবি তুলেছেন স্বয়ং সুভাষ বোস, লোকটা যে একেবারে নাছোড়বান্ধা, একবার মাথায় কিছু ঢুকলেই আর রক্ষে নেই, তা শেষ পর্যন্ত দেখে সে নেবেই, এমন লোককে এড়ানোও যে মুশকিল। ওয়ান্স অ্যান আইডিয়া কট হিজ ফ্যান্সি, হি হ্যাজ নট দ্য ম্যান টু লিভ ইট অন অ্যাকাউন্ট অফ অর্ডিনারি ডিফিকাল্টিজ। যোগাযোগ করা হলো সামরিক বিভাগের সঙ্গে, প্রথমে বৈদেশিক দপ্তরের মাধ্যমে, তারপর সোজাসুজি নিজেই। হি ট্রাইড টু এস্টাবলিশ কন্ট্যাক্টস উইথ দ্য মিলিটারি অথরিটিস ইন বার্লিন, ফার্স্ট থ্রু দ্য স্পেশাল ইন্ডিয়া ডিভিশন অফ দ্য জার্মান ফরেন অফিস অ্যান্ড আফটারওয়ার্ডস ডাইরেক্টলি। অনেক আলাপ আলোচনার পরে অবশেষে রাজি হলো জার্মানি। বেশ, তাই হোক, গড়ে উঠুক তোমাদের নিজস্ব সেনাবাহিনী। এবার শর্তাবলী। সুভাষের দাবি, এ বাহিনী হবে আমাদের সম্পূর্ণ নিজস্ব, কোনো অবস্থাতেই তোমাদের কোনো বাহিনীর সঙ্গে তাদের মেশানো চলবে না। আমাদের একমাত্র শত্রু ব্রিটিশ, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা ছাড়া আমাদের সেনাবাহিনীকে অন্য কোনো যুদ্ধক্ষেত্রে পাঠানো চলবে না। তবে হ্যাঁ, কোথাও আক্রান্ত হলে সেক্ষেত্রে তারা আত্মরক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা অবলম্বন করবে বৈকি। বেতন, ছুটি, খাওয়া দাওয়া এবং পোশাক পরিচ্ছদের ব্যাপারে তোমাদের মতো আমাদের সেনাবাহিনীকেও সমান সুবিধা দিতে হবে, এ ব্যাপারে কোনো রকম তারতম্য করা চলবে না। এবারও সুভাষের প্রতিটি দাবি গৃহীত হলো যথাযথভাবে, শুধু মুখে নয়, কাজেও, এবং সেই দায়িত্ব জার্মানি বহন করেছিল শুরু থেকে শেষ পর্যন্ত। আফটার মেনি ডিসকাশনস অ্যান্ড ডেলিবারেশনস উইথ দ্য জার্মান আর্মি হেডকোয়ার্টার্স অন দিস সাবজেক্ট, ইট ওয়াজ আলটিমেটলি ডিসাইডেড দ্যাট নেতাজি শুড বি গিভেন এভরি হেল্প টু চুজ হিজ মেন আউট অফ দ্য পো প্রিজনার অফ ওয়ার ক্যাম্পস অ্যান্ড দ্য জার্মান ওয়ারম্যাট শুড গিভ হিম অল দ্য হেল্প নেসেসারি অন দ্য লাইন্স সাজেস্টেড। অল দ্য অ্যারেঞ্জমেন্টস এগ্রিড টু ওয়ার মেটিকিউলাসলি ক্যারিড আউট ফ্রম দ্য ডে দে ওয়ার অ্যাপ্রুভড টিল দ্য ভেরি এন্ড অফ দ্য ওয়ার। প্রয়োজনীয় আর্থিক সাহায্যেরও ব্যবস্থা হলো আলোচনার মাধ্যমে। সুভাষের ব্যক্তিগত ভাতা বরাদ্দ হলো মাসিক 800 পাউন্ড, আর আজাদ হিন্দ সংঘের জন্য 1200 পাউন্ড। 1944 সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছিল 3200 পাউন্ড। অবশ্য সেনাবাহিনীর খরচ আলাদা, তবে সবই ঋণ হিসেবে। সে ঋণ পরিশোধের দায়িত্ব ভারতের নয়, সুভাষের একার। তাই মেনে নিলেন জার্মান সরকার, সুভাষের সততার প্রতি সে বিশ্বাস এবং শ্রদ্ধা তাদের বরাবরই ছিল।